আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পয়লা ফাল্গুন কিংবা ভালোবাসা দিবস, প্রাণের এই দিবসগুলো রাঙাতে আমাদের কতই না আয়োজন। বসন্তের আগমনে বার্তা মিলছে প্রকৃতিতে। পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস দুয়ারে দাঁড়িয়ে, যার মূল অনুষঙ্গ রং বেরঙের ফুল। সব আবেদন, অনুরাগ আর ভালোবাসার বহিঃপ্রকাশের এটি বড় মাধ্যম। প্রিয়জনের ভালোবাসা প্রকাশে ফুলের থেকে শ্রেষ্ঠ আর কিছুই হয় না। বাসন্তী রঙের শাড়ির সঙ্গে তরুণীরা সাজবে বাহারি রঙের ফুল দিয়ে, পুরুষরা উপহার হিসেবে নিয়ে আসবেন ফুল। ভাবতেই প্রাণটা কেমন জুড়িয়ে যায়, তাই না? আসছে দিনগুলোতে প্রিয়জনের মন রাঙাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের তরুণ তরুণী। সেই সব মানুষের মনের খোরাক মেটাতে ফুল চাষিরাও কিন্তু দিন রাত পরিশ্রম করছেন। পুরুষের পাশাপাশি কোমর বেঁধে কাজে নেমেছেন নারীরাও। এই দিবসগুলো সামনে রেখে দেশে প্রতি বছরই কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়। তাই এই সময়টা খুব ব্যস্ততায় কাটে ফুল চাষি ও ব্যবসায়ীদের। তাদের প্রত্যাশা ভালো লাভ হবে এবার। দেশের অন্তত 23টি জেলায় ফুলের চাষ হয়। এর মধ্যে সাভারে 275 হেক্টর জমিতে সারা বছরই গোলাপ ফুল চাষ হয়। এর সিংহভাগই চাষ হয় বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার 10টি গ্রামে বছর জুড়ে ফুল চাষ হয়। এবারে প্রায় 72 হেক্টর জমিতে 28 ধরনের ফুল চাষ হয়েছে। এবছর 6 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষিরা। অন্যদিকে নগর সদর উপজেলার হাঁপানি ইউনিয়নের 3টি গ্রামের প্রায় 100 বিঘা জমিতে গাঁদাসহ প্রায় 36 ধরনের ফুল চাষ করেছেন চাষিরা। প্রতি বছর অন্তত 5 কোটি টাকার বাণিজ্য হয় এখানে। করোনা অতিমারীর মন্দা কাটিয়ে ফুলের বাজারে আবারও সুদিন ফিরে আসবে, ঘুরে দাঁড়াবেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। ভালোবাসার লাল গোলাপের ভরে উঠুক অশান্ত পৃথিবীর বুক, এমনটাই প্রত্যাশা সকলের।